এভরিওয়ান ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো সকালবেলাটা রান্না করে এসে গুড মর্নিং বলছি তোমাদেরকে। চা ঢালটা দিতে সবাইকে সকালবেলা রান্নাঘরে গুড মর্নিং জানাচ্ছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু লাভ এন্ড মিতাবেলা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বানার বানলি ভিডিও ক্যান্টিনিউ দেখতে থাকো তোমরা সবাই এবং পাশে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো, বেল আইকন ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সকালবেলা আমি চালের গুঁড়ো গুঁড়িয়ে নিয়েছি। তো সকালবেলা তোমার দাদাভাই পিঠে খাবে, তাই কটা গ্যাসে পিঠে বানাবো। তো পিঠে সাজ বসিয়ে দিয়েছি স্টিলের। দেখো আমার গোলাটাও গোলানো হয়ে গেছে। তো চলো এবার দিয়ে নি। পিঠেগুলো আমি দিয়ে গেছিলাম, তো দেখো কত সুন্দর ফুলে গেছে। তো দেখো আমি এখন চাকু দিয়ে উল্টে নেব। তো দেখো কিরকম সফট এবং সুন্দর হয়েছে। আমি নিয়েছি, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। তো আমি ব্লগটা এখন থেকে শুরু করলাম, এখন বেলা 12:30 বাজে। তো আমি এখন ছাদের পরে আছি। তো দেখো চারপাশটা একটু, কাল আমি একটু বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসেছি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সেগুলো। তো চলো, কাল আমি বাজার থেকে এগুলো কিনে নিয়েছি। তো কেমন হয়েছে দেখো বন্ধুরা কালারগুলো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। শেয়ার করলাম, তো চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আমার রান্নাটা হয়ে গেছে, রসুনগুলো সব এঁটে রয়েছে, সব ধুতে হবে। তাহলে আমি ধুয়ে নিয়ে আসি, তারপরে এসে কথা বলছি তোমাদের সঙ্গে। তাহলে আমাদের পুষি ম্যাও গেলাম। দেখো এটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে তোমরা। শীতের দিনে খিচুড়ি একদম বেস্ট। তো মাম্মা দেখো এখানে বসে খাচ্ছে, আর তোমাদের দাদাভাই খাচ্ছে দেখো বসে এখানে। তো মাম্মা কেমন হয়েছে? ধন্যবাদ এবং থ্যাংক ইউ। এবং এইভাবেই পাশে থেকো, আমি কোনোদিন ভাবিনি যে তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করবে, লাইক কমেন্ট করবে। পাশে থেকো এবং ভিডিওগুলো সব দেখো, লাইক কমেন্ট করো। তো তাহলে আমার লাস্ট টাইমটা কমপ্লিট হবে। আমার সাবস্ক্রাইবার জানো তোমরা 48,300 হয়ে গেছে সাবস্ক্রাইবার। তো এখনও লাস্ট টাইম পূর্ণ হয়নি, তো তোমরা যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করো। খুব তাড়াতাড়ি তোমাদের আশীর্বাদে আমার লাস্ট টাইমটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই যেন আমার পাশে থেকো তোমরা। তোমরা যে ভিডিওগুলো আমাকে করতে বলছো আমি অবশ্যই করব তোমাদের জন্য, কারণ তোমরাই তো আমার ভালোবাসার ভিউয়ার্সরা। না তোমরা যদি পাশে না থাকো তাহলে কী করে ভিডিও করবে বলো? তো আমি অবশ্যই নেক্সট প্রোডাক্ট তোমাদের জন্য নিয়ে আসব, লিপস এবং টাং কিচিং ভিডিও। তো আবার জলদি দেখা হবে তোমাদের সঙ্গে আমার ভিডিও নিয়ে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে আর আমিও অনেক ভালো আছি। তোমরা এইভাবে আমার উপরে